আজকে আমি বানাবো চিকেন রোল, তার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। মুরগির মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, টমেটোর সস, 1 চামচ আদা রসুন বাটা। আটাটাকে আমি আগে থেকে মেখে নিয়েছি। গাজর কুচিয়ে নিয়েছি, এখানে আছে শসা কুচিয়ে নিয়েছি, বাঁধাকপি কুচি করে নিয়েছি, এখানে আছে মেয়োনিজ আর তেল। প্রথমে আমি মাংসের মধ্যে সব মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। হয়ে গেছে আমাদের মাংসটা মাখানো। এবার এই মাংসগুলোকে আমরা তেলে ফ্রাই করে নেব। আমরা সসপ্যান নিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। এবার তেল গরম হয়ে গেছে, মাংসগুলো আমরা একে একে ছেড়ে দেবো। পিঠটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা উল্টে দেব। মাংসটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমরা নামিয়ে নেব। মাংসগুলোকে এবার পাতলা পাতলা করে আমাদের কুচিয়ে নিতে হবে। হয়ে গেছে আমাদের কুচানো। এরপর আমরা রুটিটা বেলে নেব, একটা বড় রুটি বেলে নেব। হয়ে গেছে আমাদের বেলা, এইভাবে আমরা আর একটি রুটি বানিয়ে নেব। একইভাবে একটা বড় রুটি বেলে নেব। হয়ে গেছে, এবার রুটিগুলোকে আমরা তাওয়ায় সেঁকে নেব। তাওয়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা রুটি দিয়ে দেব। এবার আমরা একটু তেল দিয়ে দেব। হয়ে গেছে, নামিয়ে নেব আমরা। একটা ডিশে পেঁয়াজ, একটু বাঁধাকপি, শসা কুচি, গাজর, সামান্য একটু নুন দিয়ে আমরা মাখিয়ে নেব। হয়ে গেছে মাখানো, রুটির মধ্যে টমেটো সস ভালো করে লাগিয়ে নেব। ফ্রাই মাংস দিয়ে দেব। এরপরে মিক্স ভেজিটেবিল দিয়ে দেব।
উপরে আমরা মেয়নিজ দিয়ে দেব। আর রোল করে নেব, টাইট রোল করতে হবে। হয়ে গেছে রোল করা, এর নিচে একটা কাগজ দিয়ে আবার রোল করতে হবে। একইভাবে আমরা আরেকটি রোল বানিয়ে নেব। হয়ে গেছে, আমি আরেকটি রোল বানিয়ে নিয়েছি, রেডি হয়ে গেল আমাদের চিকেন রোল।